নমস্কার বন্ধুরা, সোনার হেঁসেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে সরস্বতী পুজো। শীতের নানান রকম সবজি দিয়ে সরস্বতী পুজোয় তৈরি হয় স্পেশাল ভোগের খিচুড়ি। সরস্বতী পুজোর স্পেশাল শ্যামা চালের ভোগের খিচুড়ি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, শীতের সবজি দিয়ে শ্যামা চালের ভোগের খিচুড়ি বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে সেইগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে আমি এই কাপের 1.5 কাপ শ্যামা চাল নিয়েছি, 1/2 কাপ মুগের ডাল আর 1/2 কাপ মটর ডাল। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর, শিম, বিনস আর নতুন আলু। নিয়েছি মটরশুঁটি। আর মশলা যেটা দেব তার মধ্যে রয়েছে আদা কুচি, টমেটো কুচি, 2 টেবিলস্পুন সাদা জিরে, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা। শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি বানানোর জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে মুগ ডাল আর 1/2 কাপ পরিমাণে মটর ডাল। ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব একটা বেশি ডাল ভাজবো না, নয়তো ডাল আমার সেদ্ধ হবে না। ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি এই ভাজা ডালটিকে একটি পাত্রে তুলে নেব। ডাল ভেজে তুলে নেবার পর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে ফোড়ন দেব। 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর অল্প একটু সাদা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যেই ফোড়ন থেকে একটি ভালো গন্ধ বেরোবে, তে আমি এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভেজে নেব। সবার প্রথমে আমি দিলাম নতুন আলু, অল্প একটু নুন আর হলুদ। তারপর দিচ্ছি ফুলকপি। ফুলকপি আর আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দেব কেটে রাখা গাজর কুচি, শিম, এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজি ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। মিক্সিং জারে নিয়ে নিলাম আদা কুচি, সাদা জিরে, টমেটো কুচি। সামান্য একটু জল নিয়ে এটার একটি স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আদা জিরে বাটার পেস্ট রেডি। সবজিগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এতে মটরশুঁটি দিয়ে দেব। সবজি ভেজে নিয়ে আমি ভাজা সবজিটাকে একটি পাত্রে তুলে রাখলাম। এবার গ্যাসে আমি হাঁড়ি চাপিয়ে নিয়েছি। খিচুড়িটা আমি এই হাঁড়িতেই রান্না করব। হাঁড়িতে সামান্য একটু সাদা তেল দিয়ে বেটে রাখা মশলাটি নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে ধুয়ে রাখা শ্যামা চাল,
আর ধুয়ে নেওয়া ভাজা ডাল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাল আর ডালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। চাল আর ডাল ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সবজি। সবজিগুলো চালের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলটা খিচুড়িতে একটু বেশি দেব যেহেতু সবজি আছে আর এই খিচুড়িটা একটু পাতলা হবে। জলটা ফুটে এলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হালকা হলুদ, চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। সব কিছু খিচুড়ির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 20 মিনিটের জন্য হাঁড়িটিকে আমি ঢেকে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখে নিই চাল ডাল সবজি সেদ্ধ হলো কিনা। চাল ডাল সবজি সব কিছুই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আর জল টানাবো না, এরকম অবস্থাতেই খিচুড়িটা আমি নামিয়ে নেব। শীতের সবজি দিয়ে শ্যামা চালের খিচুড়ি আমাদের একদম রেডি। আর হ্যাঁ, আমি এটা গোবিন্দভোগ চাল দিয়েই করি ভোগের খিচুড়ি, কিন্তু আজকে আমি শ্যামা চাল দিয়ে এই জন্যই দেখালাম কারণ শ্যামা চালে খিচুড়ি করলে গ্যাস বা অম্বল কিছুই হয় না। অনেক সময় আমাদের উপোস করে থাকতে হয়, উপোস করে থেকে আমরা কিন্তু এই শ্যামা চালের খিচুড়িটা খুব সহজেই বানিয়ে খেতে পারি। আর গোবিন্দভোগ চালের থেকেও আমার মনে হয় শ্যামা চালের খিচুড়ি টেস্টটা অনেকটাই বেশি। তৈরি হয়ে গেছে শীতের সবজি দিয়ে শ্যামা চালের ভোগের খিচুড়ি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসব পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।